হয় গুঞ্জন, মই এই মুহূর্তত উপস্থিত আছো জিলাখনের সিদলি সমষ্টি একেবারে ভিতরুয়া অঞ্চলত। যেহেতু ভিতরুয়া অঞ্চলের প্রায় 33টাক ভোট কেন্দ্র ইতিমধ্যে সেন্সিটিভ বলে বিবেচিত হয়েছে, আর জিলাখন যেহেতু প্রায় 273টা ভোট কেন্দ্রত ভোট গ্রহণ সাব্যস্ত করব ভোটাধিকার সকলে ইতিমধ্যে গন্তব্য স্থানত আহি উপস্থিত হয়েছে। প্রিজাইডিং অফিসার আদি করে বিষয়া সকল আহি উপস্থিত হয়েছে। মই এটা ভোট কেন্দ্রত উপস্থিত আছো, আর তার পূর্বে মই ভোট কেন্দ্রের ভিতর যে সামগ্রিক পরিবেশটা মই দেখাম ভিতর, যেহেতু অফিসার সকল বিষয়া সকল আহি উপস্থিত হয়েছে ভিতরুয়া অঞ্চলত। আর এই জেলাখন সিদলি সমষ্টিত প্রায় যিখিনি ধরক সেন্সিটিভ ভোট কেন্দ্র আছে, সেই সেন্সিটিভ ভোট কেন্দ্র সম কটকটিয়া নিরাপত্তা গড়ে তুলিছে। হাফ সেকশন প্রতিটো সেন্সিটিভ কেন্দ্র থাকিব, আর তার আর জোনাল অফিসার সকল থাকিব। এনেদরে ব্যবস্থা সমূহ ইতিমধ্যে সাজু হয়েছে। যেসমূহ অফিসার সমূহ এই ভোট কেন্দ্রত আহি ইতিমধ্যে গন্তব্য স্থানত আহি উপস্থিত হয়েছে, আর যাবতীয় কাম কাজ ইতিমধ্যে সাজু করে তুলিছে। যেহেতু কালি রাতেপুৱাৰ পৰা ভোট গ্রহণ আরম্ভ হব, যাতে ৰাতিপুৱা সুচারুরূপে কামখিনি করব পাৰে, তার পূর্বে রাতির ভিতরে সম্পূর্ণ কাম সাজু করে ইতিমধ্যে তুলিছে। যেহেতু মই একেবারে ভিতরুয়া অঞ্চলত আছো সিদলির, আর সিদলির যেহেতু তিনজন প্রার্থীয় প্রতিদ্বন্দ্বী করেছে, ইপিপিএলর প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম, বিপিএফর প্রার্থী শুদ্ধ বসুমতারী, আর কংগ্রেস মূলত তিনিকুনিয়া যুঁজ যে হব সিদলি সমষ্টিত সেয়া রুহুল স্পষ্ট। গতি কাইলৈর বাবে আপনিও সাজু হক, আর সিদলির সবিশেষ তথ্য আমার দর্শকসকলক সঠিক রূপত আপনি লৈ আহিব। কিন্তু এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।